সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের প্রাণী টিস্যুর প্রকারভেদ যোজক টিস্যু নিয়ে। এর আগে আমরা দেখে নেই গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রাণী টিস্যু নিয়ে, প্রাণী টিস্যু এবং প্রাণী টিস্যুর প্রকারভেদ, বিভিন্ন রকম প্রকারভেদ এবং আবরণী টিস্যু, আবরণী টিস্যুর প্রকারভেদ। আজকে আমরা আলোচনা করব যোজক টিস্যু নিয়ে এবং যোজক টিস্যুর প্রকারভেদ। এখন গঠন ও কাজের ভিত্তিতে যোজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। ভাগগুলো আমরা দেখি, ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু। এখন আমরা এই ভাগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আলোচনা করব যোজক টিস্যু নিয়ে। আমরা যোজক টিস্যুর পরিচয়টা একটু দেখি। যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি। এখন মাতৃকাটা কি? মাতৃকা হচ্ছে কোষীয় অঙ্গাণু ছাড়া সাইটোপ্লাজমের অবশিষ্ট অংশই হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স বা মাতৃকা। আমরা কোষীয় অঙ্গাণু, এগুলি তোমরা দ্বিতীয় অধ্যায় নিশ্চয়ই পড়েছ, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, তারপর নিউক্লিয়াস, এগুলি হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো কোষীয় অঙ্গাণু ছাড়া সাইটোপ্লাজমের অবশিষ্ট অংশই হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। তো যোজক বা কানেকটিভ টিস্যুতে এই মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবং কোষের পরিমাণ কম। তো আমাদের আবরণী টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, তো এই টিস্যুগুলি আমরা দেখেছি যে প্রাণী দেহে চার ধরনের টিস্যু থাকে। তো এর মধ্যে যোজক টিস্যুতে কোষের পরিমাণ তুলনামূলক কম। এখন গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। তো তিন ভাগ আমরা একটু আগেই দেখেছি, ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু। এখন এখানে কানেকটিভ টিস্যুর একটা চিত্র দেখা যাচ্ছে। তো যোজক টিস্যু, এটাকে ইংরেজিতে কানেকটিভ টিস্যু বলা হয়। এই টিস্যুগুলি প্রাণী দেহে সারা দেহের সাথে একটা যোগাযোগ রক্ষা করে চলে। আমরা এখন ফাইব্রাস যোজক টিস্যু দেখি কি বলা আছে। এই ধরনের যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে, দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। তন্তু, এখানে আমরা ফাইব্রাস নামটাই বোঝা যাচ্ছে, ফাইবার অর্থাৎ তন্তু, ফাইব্রাস তন্তুর মতো তন্তুর আধিক্য দেখা যায়। এরপরে স্কেলিটাল যোজক টিস্যু, দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলে। অভ্যন্তরীণ কাঠামো অর্থাৎ বুঝতেই পারতেছো তোমরা যে কঙ্কাল গঠন করে স্কেলিটাল যোজক টিস্যু, যেটা কিনা দুই ধরনের আবার হতে পারে, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো আমাদের এই স্কেলিটাল যোজক টিস্যুর কাজ কি প্রাণী দেহে, আমরা কাজগুলি দেখি। দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন, অভ্যন্তরীণ কাঠামো অর্থাৎ কঙ্কাল দেহকে, দেহের ভিতরে বিভিন্ন অঙ্গকে গঠন করার জন্য বা নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তাও প্রদান করে থাকে। এরপরে অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে, অর্থাৎ এই স্কেলিটাল যোজক টিস্যুর কাজগুলি কিন্তু আমাদের কঙ্কাল তন্ত্রের কাজের সাথে সামঞ্জস্য আছে, অর্থাৎ একই। এরপরে দেখো মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে থাকে স্কেলিটাল যোজক টিস্যু, কঙ্কাল। আমরা হার্ট, ফুসফুস, মেরুরজ্জু, মস্তিষ্ক, এগুলিকে কিন্তু আমাদের স্কেলিটাল যোজক টিস্যু রক্ষা করে থাকে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে স্কেলিটাল যোজক টিস্যু, সেটা হচ্ছে রক্তকণিকা উৎপাদন করে। এটা তোমরাই সবাই জেনে থাকবে যে হাড় আমাদের রক্ত উৎপাদনে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে।
যেটা হচ্ছে যোজক টিস্যুর কাজ। এখন আমরা স্কেলিটাল যোজক টিস্যুর বিভিন্ন দুইটা প্রকার এটা আমরা দেখব। স্কেলিটাল যোজক টিস্যুর দুইটা প্রকার গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের হয়। কি কি এই ভাগগুলি আমরা দেখি। একটি হচ্ছে কোমলাস্থি। তো কোমলাস্থি সম্পর্কে একটু বলি। আমাদের নাক এবং কানের পিনা এগুলি কোমলাস্থি দিয়ে গঠিত। আমরা দ্বিতীয় ভাগটি দেখি, অস্থি। স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের, একটি কোমলাস্থি একটি অস্থি। এখন এই কোমলাস্থি এটি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু, অর্থাৎ নরম। এগুলিকে সামান্য চাপে এগুলিকে বাঁকানো যায়। নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু মানুষের নাক এবং কানের পিনা কোমলাস্থি দিয়ে তৈরি। আমার অস্থির বৈশিষ্ট্যগুলি দেখি। অস্থি বিশেষ ধরনের দৃঢ়, শক্ত, ভঙ্গুর এবং অনমনীয়। এটা কোমলাস্থির মতো এইভাবে সহজে বাঁকানো যায় না, অনমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। এটা দৃঢ় হওয়ার কারণ কি? এদের মাতৃকায়, মাতৃকার সংজ্ঞা আমরা একটু আগেই দেখেছি যে কোষীয় অঙ্গাণু ব্যতীত সাইটোপ্লাজমের অবশিষ্ট অংশই হচ্ছে মাতৃকা। তো এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থি দৃঢ় হয়, অর্থাৎ ক্যালসিয়াম আমাদের হাড় গঠনে সহায়তা করে ক্যালসিয়াম। সেক্ষেত্রে এই ক্যালসিয়াম জাতীয় পদার্থ মাতৃকায় জমা হয়ে অস্থি দৃঢ় হয়, এবং অস্থি দৃঢ় হওয়ার কারণ হচ্ছে তাহলে এই ক্যালসিয়াম। তো আমরা কোমলাস্থি এবং অস্থি সম্পর্কে জানলাম এবং এগুলি কি কাজ করে থাকে সেটাও বুঝলাম। এখন আমরা আলোচনা করব তরল যোজক টিস্যু নিয়ে। তো তরল যোজক টিস্যুর ধরনটি আমরা একটু দেখি। তরল টিস্যুর মাতৃকা তরল। তরল টিস্যুর মাতৃকা তরল। মাতৃকা সম্পর্কে আমরা একটু আগেই ধারণা পেয়েছি। আবার বলছি, কোষীয় অঙ্গাণু ব্যতীত সাইটোপ্লাজমের অবশিষ্ট অংশই হচ্ছে মাতৃকা। এখন তরল যোজক টিস্যুর মাতৃকা তরল। এই মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। আমরা একটু আগে স্কেলিটাল যোজক টিস্যুর মাতৃকা সম্পর্কে জেনেছিলাম। সেখানে বলা ছিল যে মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকার কারণে মাতৃকা দৃঢ় হয় এবং সেটা অস্থি গঠন করে। তো এখানে তরল যোজক টিস্যুর মাতৃকা কিন্তু তরল। আমরা তরল যোজক টিস্যুর কাজ দেখি। কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধায়। এটা হচ্ছে তরল যোজক টিস্যুর কাজ। তরল যোজক টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা দুই ধরনের, তরল যোজক টিস্যু দুই ধরনের হতে পারে। সেটা হচ্ছে রক্ত এবং লসিকা। তো আমরা রক্ত সম্পর্কে, রক্তের আরো ভাগ আছে, আমরা একটু পরে আলোচনা করব। এবং লসিকা, রক্ত এবং লসিকা, এটা হচ্ছে দুই ধরনের তরল যোজক টিস্যু। আমরা রক্ত এবং লসিকার বৈশিষ্ট্যগুলি দেখি। এখানে খেয়াল করো, রক্ত এক ধরনের ক্ষারীয়। এটা ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। লসিকার হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্ত হচ্ছে ক্ষারীয়, লসিকা ঈষৎ ক্ষারীয়। রক্ত লাল বর্ণের এবং লসিকা স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য দেখি। এটি ধমনী, শিরা এবং কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের সারা দেহে কিন্তু রক্ত প্রবাহিত হয় এবং এগুলি ধমনী, শিরা, কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। লসিকা মানবদেহে বিভিন্ন
টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। এটা তোমরা লসিকার সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারো। লসিকা কি করে? রক্ত যেমন ধমনী শিরা কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, লসিকা এগুলো ছোট নালীর মাধ্যমে যুক্ত হয়ে আলাদা নালিকাতন্ত্র গঠন করে যাকে লসিকাতন্ত্র বলে। লিম্ফ নোড এগুলি আলাদা নালিকাতন্ত্র গঠন করে এবং এদেরকে লসিকাতন্ত্র বলে। রক্ত উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে এটি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। আমরা উষ্ণ রক্তবাহী প্রাণী যারা মানুষ সহ গরু ছাগল ভেড়া ইত্যাদি উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহটি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। লসিকা কি কাজ করে? এগুলোতে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে যেটা কিনা রোগ প্রতিরোধ করে থাকে, এগুলোকে বলা হয় লসিকা কোষ। আমাদের সারা দেহটাই মূলত কোষ দ্বারা গঠিত, এক একটা কোষের কাজ এক এক রকম। আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। যোজক টিস্যু ইংরেজিতে যাকে বলা হয় কানেকটিভ টিস্যু, অর্থাৎ সারা দেহে এটি যোগাযোগ রক্ষা করে চলে। আর এক্ষেত্রে তরল লিকুইড কানেকটিভ টিস্যু এরা দেহের অভ্যন্তরে বিভিন্ন এই কাজগুলি করে থাকে। তো এগুলি মূলত আমাদের রক্তকণিকার কাজগুলি মূলত এখানে যুক্ত করা হয়েছে। তো বিভিন্ন ধরনের রক্তকণিকা আছে, রক্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আমরা এখন রক্তের ভাগগুলি নিয়ে আলোচনা করব। এখানে যে কাজগুলি তোমাদের দেয়া আছে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা এবং যেটা দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে থাকে, অর্থাৎ অক্সিজেন পরিবহন করে। এরপর আছে রোগ প্রতিরোধ করা, যেটা কিনা শ্বেত রক্তকণিকা এই কাজটা করে থাকে রক্তের, এবং রক্ত জমাট বাঁধায়। অর্থাৎ তিন প্রকার রক্তকণিকার অণুচক্রিকা মূলত এই রক্ত জমাট বাঁধার কাজটি করে থাকে। তো আমরা এখনই এই রক্তকণিকা এবং রক্তের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব। রক্তের উপাদান আবার দুটি। তো এখানে আমি তরল যোজক টিস্যুর অংশ হিসেবে আমি রক্ত নিয়ে একটু আলোচনা করব, কারণ রক্ত নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা আছে ষষ্ঠ অধ্যায়ে। তো সেখানে আরও আমরা বিস্তারিত রক্ত নিয়ে জানব। দুটি উপাদানের মধ্যে একটি হচ্ছে রক্তরস এবং আরেকটি হচ্ছে রক্তকণিকা। রক্তের দুটি উপাদান, একটি রক্তরস আর একটি রক্তকণিকা। এখন রক্তরসের বৈশিষ্ট্যগুলি দেখি। এটি রক্তের তরল অংশ এবং এটির রং ঈষৎ হলুদাভ, এবং রক্তরসের 91-92% শতকরা 91-92% অংশ পানি। রস এই কথা দেখেই বোঝা যাচ্ছে এখানে পানির পরিমাণ বেশি, তরল রক্তরসে 8-9% বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ থাকে, এবং রক্তরসে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে। তো রক্তরস, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্লাজমা, এই রক্তরসের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ এই রক্তরসেই আমাদের দেহের অ্যান্টিবডি তৈরি হয়। তো করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তাদের দেহে আক্রান্ত হওয়ার পর যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা এই রক্তরসে, কাজেই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের দেহে। তো যাই হোক, এখন অপর ভাগটি আমরা দেখি রক্তকণিকা। রক্তের দুটি উপাদানের মধ্যে আরেকটি হচ্ছে রক্তকণিকা। তো রক্তকণিকা এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছ, তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। এই তিনটা ভাগ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা ষষ্ঠ অধ্যায়ে আছে, জীবে পরিবহন অধ্যায়ে। এরপর আমরা এখানে একটু আলোচনা করব। এখন এই তিন প্রকার কণিকা নিয়ে আমরা দেখি একটি কি বৈশিষ্ট্য এগুলোর।
রক্তকণিকা হচ্ছে তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। এখন এই লোহিত রক্তকণিকা, যেটা ইংরেজিতে রেড ব্লাড সেল বা সংক্ষেপে আরবিসি বলা হয়, শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল বা সংক্ষেপে WBC, এবং অণুচক্রিকা বা প্লেটলেট। তো যদি তোমরা কেউ রক্ত পরীক্ষা করে থাকো, তাহলে রক্ত পরীক্ষায় এই সংক্ষিপ্ত নামগুলি তোমরা দেখতে পাবা, তখন তোমরা বুঝতে পারবা আসলে এগুলি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার পরিমাণ বা মাত্রা দেওয়া আছে। এখন লোহিত রক্তকণিকা, এটার নাম লোহিত হলো কেন? এখানে দেখো, হিমোগ্লোবিন নামে লৌহজাত যৌগের উপস্থিতির কারণে রক্ত লাল হয়। হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন আমাদের রক্তের মধ্যে বা লোহিত রক্তকণিকার মধ্যে, যে এই হিমোগ্লোবিন সেটা বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে, যে যৌগটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন যৌগ, এবং এই যৌগ গঠন করে, ফলে বায়ু থেকে অক্সিজেন কোষে অক্সিজেন এইভাবে যৌগের মাধ্যমে পৌঁছায়। এই অক্সি হিমোগ্লোবিন যৌগের মাধ্যমে প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে যায়। এরপরে যদি আমরা দেখি শ্বেত রক্তকণিকার, শ্বেত রক্তকণিকা হচ্ছে কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ঘনপথ সৃষ্টি করে, দেহের ভিতরে আগত জীবাণুকে ধ্বংস করে, অর্থাৎ এরা রোগ প্রতিরোধে অংশ নেয়। এখানে যদি আমরা দেখি, এই ফ্যাগোসাইট হচ্ছে ইমিউন কোষ। এখানে বলা হয়েছে শ্বেত রক্তকণিকা কয়েক ধরনের হতে পারে, তো এরকম ফ্যাগোসাইট হচ্ছে একটা ইমিউন কোষ যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অন্যান্য কণাকে গিলে ফেলতে পারে। আমাদের দেহের ভিতরে এই শ্বেত রক্তকণিকা বাইরে থেকে আগত যে কোনো জীবাণুকে ধ্বংস করার জন্য ক্রিয়াশীল থাকে। এখন এরা ঘনপথ সৃষ্টি করে। তোমরা অ্যামিবা, ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব অ্যামিবার নাম শুনে থাকবে, এই অ্যামিবাও একই কাজ করে থাকে। তো আমরা যদি চিত্রগুলি দেখি, এটা লোহিত রক্তকণিকা, এর শ্বেত রক্তকণিকার চিত্র। এখানে এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটা ঘনপথ, এটা ঘনপথ সৃষ্টি হয়েছে দেহের ভেতরকার মধ্যস্থ দেহকে তারা একটা লুপের মাধ্যমে সৃষ্টি করে সেখানে জীবাণুকে আটকে ফেলে, এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তো এটা শ্বেত রক্তকণিকা মূলত রোগ প্রতিরোধের কাজটি করে থাকে। এরপরে আমরা যদি দেখি অণুচক্রিকা, এটি রক্ত জমাট বাঁধায় অংশ নেয়। অর্থাৎ আমরা এর আগেই রক্তের কাজে আমরা দেখেছিলাম যে তিনটা কাজ এখানে লেখা ছিল, যে বিভিন্ন কোষে দ্রব্যাদি পরিবহন করে থাকে, অর্থাৎ এখানে অক্সিজেন দেখা যাচ্ছে, আর রোগ প্রতিরোধে অংশ নেয় এবং রক্ত জমাট বাঁধায় অংশ নেয়। তো এই হচ্ছে আমাদের রক্তকণিকার তিন প্রকার। আমরা এই তিন প্রকার রক্তকণিকা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ে, যেখানে জীবের পরিবহন, ওই অধ্যায়ে আরও বিস্তারিত রক্তকণিকা সম্পর্কে জানতে পারব। এখানে আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই তিন প্রকার রক্তকণিকা সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা এই কণিকাগুলোর, অর্থাৎ রক্তকণিকাগুলোর একটি মাইক্রোস্কোপিক চিত্র দেখে ফেলি। তো এটা একটা মাইক্রোস্কোপিক চিত্র, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটি একটা মাইক্রোস্কোপিক চিত্র, এবং এটাকে যদি বড় করা হয় আরেকটু, তাহলে এরকম দেখা যাবে। এটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দৃষ্ট এই চিত্রগুলি। এখানে রেড ব্লাড সেল, অর্থাৎ মানব দেহে তিন প্রকার কণিকার মধ্যে রেড ব্লাড সেলের সংখ্যাই সবচেয়ে বেশি, এবং এটা শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি থাকে। তো আমরা এটা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো ষষ্ঠ অধ্যায়ে। এখানে যদি আমরা আরেকটা চিত্র দেখি, এই যে এই সাদা অংশটা দেখা যাচ্ছে এটার ভিতরে, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, অর্থাৎ এই কারণে এর নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা বা সাদা রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল।
আর এগুলি লোহিত, এগুলি লাল দেখায়। লৌহজাত অর্থাৎ আয়রনের বর্ণ কিন্তু লাল। আয়রনের বর্ণ লাল হওয়ার কারণেই লৌহজাত যৌগ উপস্থিতির কারণেই লোহিত রক্তকণিকায় লাল দেখায় এবং এটার নাম হয়েছে লোহিত রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যেই আলোচনাগুলি করেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো এই ভিডিওগুলো তোমরা শুধু দেখলেই হবে না, এর পাশাপাশি তোমাদের কিছু কাজ থাকবে। তো আমি আশা করি এই কাজগুলো তোমরা বাসায় করবে এবং এই বৈশিষ্ট্যগুলি তোমরা খাতায় লিখবে এবং অবশ্যই খাতায় চিত্র আঁকবে, কারণ জীববিজ্ঞানে ভালো নাম্বার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে চিত্র আঁকা। তো আমাদের পরবর্তী আলোচনা থাকবে, অর্থাৎ পর্ব তিনে আমাদের আলোচনা থাকবে পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তো সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, ধন্যবাদ সকলকে।